দেখুন, আমাদের জানা মতে যুদ্ধাপরাধের বিচারের যে ট্রাইব্যুনাল গঠন করে একটা সুষ্ঠু প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, তেমনি কিন্তু আরেকটা অপরাধেরও একটা তদন্ত কার্যক্রম চলছিল, সেটি হচ্ছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। এবং এই কাজটা সরকারিভাবে করছিলেন একটা মানুষ, যিনি কিনা সেলিম মোহাম্মদ কামরুল হাসান। একই সাথে বেসরকারিভাবে আরেকটা মানুষও ব্যক্তিগত উদ্যোগে একই কাজটা করছিলেন, সেটা হচ্ছেন জহির রায়হান, যার ভাই শহীদুল্লাহ কায়সার নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই সময়টাতে। এখন সরকারি বা বেসরকারি যেভাবেই এই উদ্যোগটা পরিচালিত হোক না কেন, সেক্ষেত্রে কিছু প্যারামিটার কিন্তু সামনে এসেছিল যে কেন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়ে থাকতে পারে। এক্ষেত্রে চারটি প্যারামিটার তারা প্রাধান্য দিয়েছিলেন। প্রথমত, পাকিস্তানি আর্মির পরিকল্পনা অনুসারে। দ্বিতীয়ত, অবাঙালি কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা থাকার জের ধরে। তৃতীয়ত, বাঙালি কারোর সাথে ব্যক্তিগত শত্রুতার জের ধরে। এবং চতুর্থত, যারা তৎকালীন রাজনৈতিক ক্ষমতায় আসীন ছিলেন তাদের সাথে ব্যক্তিগত শত্রুতার জের ধরে কেবলমাত্র ব্যক্তিগত কারণে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা। এখন এই যে এই দুজন মানুষ দুটি দিক থেকে এই তদন্ত কর্মকাণ্ড চালাচ্ছিলেন, তার আগেও কিন্তু মুক্তিযুদ্ধের সময়টাতে তাদের নিজ নিজ অঙ্গনে নিজ নিজ পারফরমেন্স ছিল। যেমন সেলিম মোহাম্মদ কামরুল হাসান, তিনি রুয়েটের স্টুডেন্ট ছিলেন তৎকালীন সময়টায়, এবং তার গ্র্যাজুয়েশনের আগেই তিনি রুয়েট ছেড়ে মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং তিনি আখাউড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ব্যাটালে অংশগ্রহণ করেছিলেন। আর একই সময়ে জহির রায়হান কোথায় ছিলেন তাকে আমরা দেখতে পাই যে তিনি আগরতলায় বা ওপারে কাজ করছিলেন সংবাদ সংগ্রহ বা ডকুমেন্টারি তৈরির কাজে। এবং এই সময়টায় কিন্তু অস্থায়ী সরকারের বিভিন্ন মানুষের সাথে তার পরিচয় হয়েছিল এবং তাদের কর্মকাণ্ড তিনি সামনা থেকে অবলোকন করতে পেরেছিলেন। এবং আমরা কিন্তু এটা জানি যে জহির রায়হান যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আমি দেখেছি অস্থায়ী সরকারের মানুষরা কী কী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন আমি জানি, এবং একে একে সব কিছু ফাঁস করা হবে। তারপর এই দুই স্থানের দুই টাইমলাইনের মানুষজনকে যখন একসাথে আনা হয়, এই কাজটা আদতে ঘটেছিল কিনা সেটা আমরা জানি না, সেটি কাল্পনিকভাবে ঘটিয়েছেন একজন মানুষ, তিনি কিনা তিনি হচ্ছেন কিশোর পাশা ইমন। তার একটা উপন্যাসিকা ছিল, তার প্রথম প্রকাশিত বই আগুনের দিন শেষ হয়নি, যেটাতে এই দুই দিকের একই কাজ নিয়ে ব্যস্ত থাকা মানুষদেরকে মিলিত করা হয়েছে একটি জায়গায়, সেটি হচ্ছে জানুয়ারি মাস মিরপুর। তখনও আমরা জানি যে মিরপুর হচ্ছে সর্বশেষ স্বাধীন হওয়া বাংলাদেশি ভূখণ্ড, যেটি বিহারিদের হাতে ছিল। কৃষ্ণ পাশা এমন মিরপুরের সর্বশেষ ব্যাটালে এই দুজন মানুষকে দেখিয়ে একসাথে করেছেন এবং বিহারিদের হাতেই তাদের হত্যা ঘটনাটা দেখিয়েছেন। এবং এই জায়গাটা থেকে ইতিহাসের কিছু মিসিং লিঙ্ক থেকে তিনি একটা অল্টারনেট হিস্টোরি তৈরি করেছেন যে অ্যাকচুয়ালি এটা ঘটে থাকতেও পারে। হয়তোবা জহির রায়হানকে জানানো হয়েছিল যে তার ভাই শহীদুল্লাহ কায়সার মিরপুরে বন্দি অবস্থায় আছেন, হয়তোবা সেলিম মোহাম্মদ কামরুল হাসানকে বঙ্গভবনের প্রধান প্রহরীর বা প্রহরী প্রধানের পদ থেকে সরিয়ে এনে ওই মুহূর্তে একটা মিশনে পাঠানো হয়েছিল এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে তারা মিরপুরে নিহত হয়েছিলেন। এবং ওভারঅল এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা থেকেই এই উপন্যাসিকাটা তৈরি হয়েছে, আগুনের দিন শেষ হয়নি। আমরা যারা পড়েছি তারা অবশ্যই জানে যে এটি খুবই সুন্দর একটা উপন্যাসিকা, মুক্তিযুদ্ধের সময়টা নিয়ে খুব চমৎকারভাবে একটা উপস্থাপনা এসেছে, সম্মুখ সমরের বেশ কিছু বর্ণনা এসেছে সেলিম মোহাম্মদ কামরুল হাসানের সাইড থেকে। এছাড়াও এই উপন্যাসিকার জন্য লেখক যে পরিমাণ ফিল্ড ওয়ার্ক করেছেন, সেলিমের যেই রুমমেট ছিলেন রুয়েটের তার সাথে কথা বলে সেলিমের চরিত্র বিশ্লেষণ, পাশাপাশি হচ্ছে জহির রায়হানের জীবিত যত পারিবারিক সদস্যরা আছেন তাদের সাথে কথা বলা। এছাড়াও আমরা জানি যে কেপি ইমন রাজশাহীতে থাকা অবস্থায় তিনি রাজশাহীতেও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক অনেক রকম ফিল্ড ওয়ার্ক করেছেন, গবেষণা করেছেন। তার একটা ছিল যে আমাদের রাজশাহীতে যতগুলো বদ্ধভূমি আছে সেগুলোতে সার্ভে করে বাংলাদেশের মোট মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যাটা নির্ধারণ করার একটা উদ্যোগ। তাদের এই উদ্যোগের বেশ কিছু সাইড ফলাফল আছে, যেটি কিনা তাদের একটা ইউটিউব চ্যানেলে আমরা সংকলিত অবস্থায় দেখতে পাবো। আমি আশা করি লিঙ্কে আমি দিয়ে দিচ্ছি সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ক্যাপশনে, দুঃখিত। আর এছাড়াও কেপি ইমনের প্রথম বইয়ের পরে আমরা কিন্তু খুব একটা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক তার গল্প দেখতে পাই না। সর্বশেষ ভূমি প্রকাশের হাত ধরে যে রাতে কাক ডেকেছিল
এই সংকলনে সে আগুনের দিন শেষ হয়নি উপন্যাসিকাটা সহ আরও পাঁচটা গল্প মিলে কেপির মনের মুক্তিযুদ্ধের গল্প এবং উপন্যাসিকার সংকলন হিসেবে এটি প্রকাশিত হয়েছে। এটি প্রকাশ করেছে ভূমি প্রকাশ, ইতিমধ্যে বলেছি, যেটির নামলিপি করেছেন সজল চৌধুরী আর প্রচ্ছদ করেছেন জুলিয়ান, অর্থাৎ বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় দুজন ইলাস্ট্রেশন শিল্পী কাজ করেছেন এটার পেছনে। আর আমরা তো জানি ভূমি প্রকাশ কেমন করে নতুন লেখকদের নিয়ে কাজ করে থাকে। এনিওয়েজ, যেটা বলছিলাম যে এই সংকলনটা মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সাজানো, এবং আমরা যারা কিনা মুক্তিযুদ্ধকে নিজ চোখে দেখিনি, আমাদের প্রজন্মটার কাছে মুক্তিযুদ্ধ অনেকটা ফ্যান্টাসি। আমরা যখন কিশোর উপন্যাস পড়ি, কিশোররা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তারা যুদ্ধ করে, আমাদের প্রতিটা ব্যাটেল আমাদের কাছে একটা ফ্যান্টাসির মতো। কিন্তু কেপি মন যেই দৃষ্টিভঙ্গি থেকে মুক্তিযুদ্ধকে দেখেছেন, তিনি তার থট প্রসেসকে বসিয়েছেন ওই সময়কার একটা যুবকের মাথায়, যেই যুবকের স্নায়ু কিনা যুদ্ধের আঘাতে শক্ত হয়ে গিয়েছে। এই ধরনের সিদ্ধান্তগুলো যখন আসে যে আমি একটা অপারেশন করতে যাচ্ছি একটা ক্যাম্পের উপরে, তখনই আমি দেখতে পেলাম যে পাশে একটা ঘরে একজন বাঙালি মেয়ে ধর্ষিতা হচ্ছেন। আমি কি এখন আমার সিক্রেসিকে কম্প্রোমাইজ করে মেয়েটাকে বাঁচাতে যাব, নাকি ক্যাম্পে হামলা করে গ্রামটাকে মুক্ত করব, অথবা আমার বান্ধবীকে জিম্মি করে আমাকে আমার যুদ্ধকে থামিয়ে দিতে বাধ্য করা হচ্ছে, সেই মুহূর্তে কি আমি আমার বান্ধবীকে আগে গুলি করব, নাকি আমি আত্মসমর্পণ করব? এই ধরনের সিদ্ধান্তগুলো এসেছে, এবং সেই জায়গাতে তিনি কেপি মন তার যেই লেখার থট প্রসেসটা সেটা আমাদেরকে দেখিয়েছেন গল্পগুলোতে। এছাড়াও স্বাধীনবঙ্গে একদিন নামের একটা গল্প আছে, স্বাধীনতা আমি নামের একটা গল্প আছে, এবং একটা গল্পের প্রোটাগনিস্ট নিজেই হচ্ছেন এমন একজন মানুষ যিনি কিনা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করছেন। আর এছাড়াও সর্বশেষ গল্প, যে রাতে কাক ডেকেছিল, সেটার পটভূমি হচ্ছেন 25শে মার্চের ঢাকা। দেখুন, আমরা যারা 25শে মার্চকে একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট হিসেবে জানি, যে আমরা জানি 25শে মার্চ ঘটেছে, একটা গণহত্যা ঘটেছে, কিন্তু যাদের সাথে এটা ঘটেছিল, অর্থাৎ ঢাকার সেই সময়কার মানুষগুলো, তাদের হয়তো কল্পনাতেও ছিল না যে একটা রাতে ঢাকা শহরে নরক নেমে আসতে যাচ্ছে। তাদের সেই স্বাভাবিক সহজ সকালটা দুপুরটা কেমন করে রাতে পাল্টে গেল, এবং শহরের ধাঁচটা কেমন করে স্বাভাবিক থেকে নরক হয়ে গেল, সেই টেকটাই তিনি নিয়েছেন যে রাতে কাক ডেকেছিল গল্পটাতে। এবং আমার মনে হয় না বিষয়টাকে এমন করে আর কেউ কখনো দেখিয়েছিলেন। এবং যেটা বলেছিলাম না, যে যুদ্ধ জিনিসটা সবসময় একটা ফ্যান্টাসি বা হিরোইজমের মাঝে আসে। আমরা যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কত সিনেমায় তো আমরা দেখেছি, বা যুদ্ধ নিয়ে যত সিনেমাগুলো আছে, হ্যাক্সোরিজ বলেন, পার হারবার বলেন, প্রত্যেকটাতে কিছু না কিছু বাস্তবতা সংঘাত ছাড়া ওভারঅল জিনিসটা আমাদের কাছে খুবই একটা একটা অ্যাক্ট অফ ভ্যালার। বাট আমি যখন হোটেল রান্ডা নামের একটা সিনেমা দেখি, যেখানে খুব স্বাভাবিকভাবে একজন হোটেল মালিকের দ্বন্দ্বটা দেখানো হয়েছে, যে যুদ্ধের পরিস্থিতি, তাকে তার পরিবারকে বাঁচাতে হবে, তাকে এমন কিছু নিরীহ মানুষকে বাঁচাতে হবে, একই সাথে তিনি যুদ্ধের মাঝখানে বসে খুব একটা সংকটের মাঝে, তার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, তারপরও তিনি কাজ করে যাচ্ছেন, সেই সিনেমাটা যেমন করে যুদ্ধের পরিস্থিতিকে সামনে এনে ধরে, তেমন করে আমার মনে হয় যে অন্য কোনো সিনেমা আমাকে তেমন করে যুদ্ধের অনুভূতিটা অনুভব করাতে পারেনি। তো আমার মতে, আমার যে কয়টা পড়া বই আছে তার মাঝে যে রাতে কাক ডেকেছিল অন্যতম সার্থক একটা বই, অন্তত আমাদের প্রজন্মের কোনো একজন লেখকের হাত ধরে। আর এখানে একটা ট্রিগার ওয়ার্নিং অবশ্যই দিয়ে দিতে হচ্ছে যারা বইটা পড়তে যাচ্ছেন তাদের জন্য, এই বইটাতে অনেকটা ডার্ক কী বলবো দৃষ্টিভঙ্গি আছে, যে কেউ এটা সহ্য করতে পারবেন না। আর এছাড়া যারা পড়তে চান অবশ্যই বইটা রিকমেন্ডেবল। বইয়ের পৃষ্ঠা সংখ্যা প্রায়, আমাকে একটু দেখে নিতে হচ্ছে, আমি দুঃখিত, বইয়ের পৃষ্ঠা সংখ্যা 190, এবং মুদ্রিত মূল্য মাত্র 270 টাকা। বইটা প্রকাশ করেছেন ভূমি প্রকাশ, আর এই উদ্যোগটার জন্য ভূমি প্রকাশকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। দেখছি মুসার বই যাত্রা, সাথে থাকুন, ধন্যবাদ।